ওয়ানডে বিশ্বকাপের সেই টাইমড আউট ঘটনার পার হয়ে গেছে প্রায় তিন মাস। টাইগাররা ম্যাথিউসকে টাইমড আউট করার পর বোলিংয়ে নেমে সাকিবের উইকেট নিয়ে হাতের ঘড়ি দেখিয়ে এক অদ্ভুত সেলিব্রেশন করেছিলেন ম্যাথিউস। সেটির নাম রটে যায় টাইমড আউট সেলিব্রেশন। এরপর সবাই মোটামুটি তা ভুলে গেলেও নিজের ক্যাপ্টেনের প্রতি শ্রীলঙ্কার সেই সেলিব্রেশনের কথা ক্ষোভ নিয়ে ঠিকই মনে রেখেছিলেন শরীফুল। তাই তো বিশ্বকাপের পর সিলেটে লঙ্কানদের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে নেমেই আবিষ্কা ফার্নান্ডোকে আউট করে টাইমড আউট সেলিব্রেশন করে সেই প্রতিশোধটা নিয়েই নিলেন এ বাহাতি পেসার। লঙ্কানরাই বা কম কিসে, টাইগারদের 2-1 ব্যবধানে টি টোয়েন্টি সিরিজ হারিয়ে গোটা দল মিলে এবার টাইমড আউট সেলিব্রেশন করে পাল্টা প্রতিশোধ নেয় শ্রীলঙ্কা দল। এই ঘটনার পরপরই প্রেস কনফারেন্সে এসে লঙ্কানদের উদ্দেশ্যে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, টাইমড আউট থেকে বের হওয়া উচিত তাদের। ওরা এখনো ওই আউটের টাইম আউট নিয়ে তো দেখাইছে, ওটা নিয়ে এখনো বের হইতে পারে নাই, তো আমার মনে হয় যে বের হওয়া উচিত, প্রেজেন্টে থাকা উচিত। কিন্তু ভুলে যেতে বলে সেই ঘটনাকে আবার মনে করিয়ে দিলেন নিজেরাই। চট্টগ্রামে ওয়ানডে সিরিজ জিতে সিলেটে লঙ্কানদের করা সেই সেলিব্রেশনের প্রতিশোধটা নিয়েই নিল বাংলাদেশ দল। বিশ্বকাপে ঠিক যে কারণে ম্যাথিউস টাইমড আউট হয়েছিলেন, সেই হেলমেট হাতে নিয়ে নিজেই ম্যাথিউস সাজলেন মুশফিক, আর সাকিবের ভূমিকায় অভিনয় করলেন শান্ত। এ যেন ক্রিকেটের এক অদ্ভুত রাইভালরির পিক মোমেন্টের সাক্ষী হলো গোটা ক্রিকেট বিশ্ব। কিন্তু ওভারঅল ক্রিকেটের কথা চিন্তা করলে টাইগারদের জন্য রাইভালের আগে ভালো বন্ধু এই শ্রীলঙ্কা। দেশের ক্রিকেটের উত্থানে সরাসরি ভূমিকাও আছে লঙ্কানদের। বর্তমান কোচ চন্ডিকা হাথুরু সিংহে থেকে শুরু করে রঙ্গনা হেরাত, ভিলা ভারায়ান, রামা নায়েকে, কাল পেচ, সামারা ভিরা, নাবিদ নওয়াজ, হাসান তিলকারাত্নে সহ আরও অনেক লঙ্কানি যুক্ত ছিলেন বাংলাদেশ দলের সঙ্গে। একটা সময় ছিল যখন এই শ্রীলঙ্কার বিপক্ষে দাঁড়াতেই পারত না টাইগাররা। টেস্ট ম্যাচে বাংলাদেশি বোলারদের ওপর বাকি ব্যাটারদের চড়াও হওয়ার সুযোগ দিতে একসঙ্গে পিচ ছেড়ে উঠে যায় আতাবাত্তু ও জয়বর্ধনে। সেই ঘটনা কেই বা ভুলতে পারবে? টেস্ট ক্রিকেট ইতিহাসে একসঙ্গে দুই ব্যাটারের এমন রিটায়ার্ড আউট হওয়ার ঘটনা সেটি ছিল প্রথম। সেই রিটায়ার্ড আউট থেকে এখন টাইমড আউট, ক্রিকেটে মনে রাখার মতো অনেক ঘটনারই জন্ম দিয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা, আর তাতে এক অদ্ভুত রাইভালরিরও জন্ম নিয়েছে এশিয়ার এই দুই পরাশক্তির মাঝে। কিন্তু এর শুরুটা কোথায়, চলুন সেটাই জানার চেষ্টা করি। 2016-এর বিপিএলে উইকেট পেয়ে সর্বপ্রথম নাগিন ডান্স সেলিব্রেশনের জন্ম দেন স্পিনার নাজমুল ইসলাম অপু। তখন থেকেই উইকেট নিয়ে সেটি তার ট্রেডমার্ক সেলিব্রেশন হয়ে যায়। তার 2 বছর পর বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয় অপুর। শ্রীলঙ্কার বিপক্ষে সেই টি টোয়েন্টি ম্যাচে গুনাথিলাকাকে আউট করে নিজের প্রথম আন্তর্জাতিক উইকেট নিয়ে নাগিন ডান্স সেলিব্রেশন করেন অপু। কিন্তু সেটি যে অপুর ট্রেডমার্ক সেলিব্রেশন তা হয়তো জানতেনই না লঙ্কানরা। তাই তো পরের ম্যাচেই টাইগারদের শেষ উইকেটটি নিয়ে ম্যাচ জিতে নন স্ট্রাইক প্রান্তে থাকা অপুকে উদ্দেশ্য করে পাল্টা নাগিন ডান্স সেলিব্রেশন করেন সেই গুনাথিলাকা। তার কয়েক মাস পর নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে 35 বলে 72 রানের ইনিংস খেলে ম্যাচ জয়ী রান নিয়ে সেই পাগলাটে নাগিন ডান্স সেলিব্রেশন করে পাল্টা জবাব দেন মুশফিক। মুশফিকের সেই সেলিব্রেশনের পর থেকেই এক ভিন্ন মোড় নেয় বাংলাদেশ শ্রীলঙ্কার লড়াই। সে নিদাহাস ট্রফির অঘোষিত সেমিতে আবারও মুখোমুখি হয় এই দুই দল। ম্যাচের এক মুহূর্তে আম্পায়ার একটি নো বল না দেয়ায় ড্রেসিংরুম থেকে নিজের ব্যাটারদের উঠে আসতে বলেন ক্যাপ্টেন সাকিব। পরিস্থিতি ঠিক হওয়ার পর ছক্কা হাঁকিয়ে লঙ্কানদের বিপক্ষে জয় তুলে নেয় মাহমুদুল্লাহ রিয়াদ। এরপর মাঠেই গোটা বাংলাদেশ দল মেতে ওঠে নাগিন ডান্স সেলিব্রেশনে। এরপর থেকে বাংলাদেশ শ্রীলঙ্কার লড়াই আর কখনোই 2-1 সিরিজের মতো স্বাভাবিক ছিল না। মাঠের পাশাপাশি উত্তাপ ছড়িয়ে যেতে থাকে ড্রেসিংরুমেও। 2022 এশিয়া কাপে ম্যাচের আগে তখনকার লঙ্কান ক্যাপ্টেন দাসুন শানাকা বলেছিলেন, আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ, কারণ সাকিব ও মুস্তাফিজ ছাড়া টাইগারদের আর কোনো বিশ্বমানের বোলার নেই। এমন কথায় বেশ চোটে শ্রীলঙ্কায় একজনও বিশ্বমানের বোলার নেই বলে জবাব দিয়েছিলেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। সে কথার পাল্টা জবাব দিয়ে টুইটারে লঙ্কান কিংবদন্তি মাহেলা জয়বর্ধনে লিখেছিলেন, মনে হচ্ছে শ্রীলঙ্কার বোলারদের ক্লাস ও ব্যাটাররা কে তা মাঠে দেখানোর এটাই সময়। পরবর্তীতে টাইগারদের হারিয়ে ডাগ আউট থেকেই নাগিন ডান্স সেলিব্রেশন শুরু করে লঙ্কানরা। তার 1 বছর পর এই নাগিন ডান্স সেলিব্রেশনের রূপ নেয় টাইমড আউট সেলিব্রেশনে। এর পরের ঘটনা মোটামুটি সবারই জানা। একটা সময় ভারত পাকিস্তান কিংবা অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচ যতটা আলো ছড়াতো, এখন বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ সেই শূন্যস্থান পূরণে কিছুটা
ভূমিকা পালন করছে এবং দর্শক হিসেবে ক্রিকেট ভক্ত হিসেবে এমন উত্তেজনাপূর্ণ ম্যাচ নিঃসন্দেহে ক্রিকেটকে আরও উপভোগ্য করবে।